জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। প্রথমেই বলি, আজ শুভ নবমীর আমার তরফ থেকে এবং আপনাদের এই চ্যানেল তন্ত্রবিজ্ঞানের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, প্রীতি, নমস্কার এবং অবশ্যই করে মা বগলার কাছে কামনা, মা দেবী দুর্গার কাছে কামনা যে আপনারা যেন সকলে ভালো থাকেন। এবং যেমন গত অষ্টমী আপনারা দেবী বগলা বা দেবী দুর্গার আশীর্বাদে কাটিয়েছেন, অন্যদের ভালো রাখার সম্পূর্ণ ব্যবস্থা করতে পেরেছেন, তেমন এই নবমীও যেন আপনারা মা বগলার আশীর্বাদে কিংবা দেবী দুর্গার আশীর্বাদে ভালো থাকতে পারেন এবং অবশ্যই করে অন্যদেরও ভালো রাখতে পারেন, এই কামনা করেই আজকের ভিডিও স্টার্ট করব। তবে আজকের ভিডিও স্টার্ট করার আগে সবার প্রথমে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কসের দাম ধরুন 20 টাকা আর একটা ডাবের দামও ধরুন 20 টাকা। তো আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে কমেন্ট বক্সে নিচে লিখে জানান আপনাদের মধ্যে কে কে কোল্ড ড্রিঙ্কস খাবেন 20 টাকা দিয়ে কিনে আর কে কে ডাব খাবেন 20 টাকা দিয়ে কিনে, তাহলে আমি জানি কমেন্ট বক্সটা পুরো ভরে যাবে এবং প্রত্যেকেই লিখবেন আমি ডাব খাবো 20 টাকা দিয়ে কিনে, কোল্ড ড্রিঙ্কস খাবো না। কারণ আমরা জানি কোল্ড ড্রিঙ্কসটা একটা কেমিক্যাল এবং এটা খেলে শরীর খারাপ হতে পারে, আর ডাব খুব ভালো জিনিস। কিন্তু করার সময় কি আমরা তাই করি? করার সময় আমরা কোল্ড ড্রিঙ্কসটা 20 টাকা দিয়ে কিনে খাই, ডাবওয়ালাটার দিকে কিন্তু ফিরেও তাকাই না। প্র্যাকটিক্যাল বললাম এবং আমি চাই না এই নিয়ে কেউ কোনো কমেন্ট বক্সে লিখুক বা না লিখুক, কিন্তু একটা কথা বলবো, এই যে পুরো ষষ্ঠী থেকে নিয়ে এই আজকে নবমী পর্যন্ত আমি আপনাদেরকে ডাব বিক্রি করলাম, অবাক হয়ে দেখলাম আমার ডাব কিন্তু বিক্রি হলো না। কিন্তু কোল্ড ড্রিঙ্কসের চ্যানেল যেগুলো, যেখান থেকে আপনারা কিছু এমন তথ্য পাবেন যেটা আপনাদের জীবন চালানোর জন্যে একেবারে অনুপযুক্ত, যেটার কোনো ভ্যালু নেই আপনাদের জীবনে, সামান্য কিছুক্ষণের আনন্দ এবং কিছুক্ষণ বাদে সেটা ভুলে যাবেন, সেই ভিডিওগুলো চলেছে। আর আগামী দিনে আবার আমাকে প্রশ্ন করা হবে যে আমাদের ভালোর জন্য ভালো কিছু ভিডিও দেওয়া হোক। তা বছরে এই দুর্গাপুজো কিন্তু একবারই আসে এবং এই সুযোগটার জন্যে সকলেই প্রায় অপেক্ষা করে থাকে। তা অপেক্ষা কি শুধু নতুন জামা কাপড় জুতো পরার জন্যে, নাকি অপেক্ষা এই জন্যে যে যে শক্তির সৃষ্টিটা করা হয়েছে এবং যে শক্তির আরাধনায় ব্রতী হওয়ার কথা সকলকে বলা হয়েছে, সেই শক্তির আরাধনা করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের উন্নতিটা ঘটাই সেটার জন্যে? আমি জানি না, অবাক লাগছে আমার পুরো বিষয়টা। আর একজন প্রশ্ন করেইছিলেন যে আমার কথা শুনে লোক কাজ করবে কি না। তো এবার আমি সত্যি সত্যি প্রশ্ন করছি যে ষষ্ঠী থেকে দশমী এই নবমী পর্যন্ত যে কাজ আমি আপনাদেরকে দিলাম, তাদের মধ্যে মানে আপনাদের মধ্যে কতজন আসলে করেছেন সেটা একটু স্বীকার করুন এবং কতজন করেননি সেটাও স্বীকার করুন, ওটা আমার জানার খুব দরকার আছে। তাহলে সামনে কালী পুজো, দেওয়ালির রাত আসছে, তার আগের দিনটা একটা চতুর্দশী এবং ওটা স্পেশাল চতুর্দশী, পশ্চিমবঙ্গটুকু বাদ দিলে বাদবাকি গোটা সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বহু স্থানে ওই চতুর্দশীটিকে মানা হয় একটি স্পেশাল কারণের জন্য। আমি পার্সোনালি ফোনে অনেককে জিনিসটা জানিয়েছি, যারা ভিডিওটা দেখছেন যাদের সাথে আমার কথা হয়েছিল কালী পুজোর আগের রাত্রে চতুর্দশী নিয়ে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলছি। তো সেই টাস্কগুলো দেব বা দেব না সেই সিদ্ধান্তটা আমাকে দিয়ে দিন, কারণ একজন এই উপদেশ দিয়েছেন যে বেশি কথা না বলে কাজের কথা বলি। ধন্যবাদ দাদা আপনাকে এই উপদেশটা দেওয়ার জন্যে, কারণ এটা আমার মাথায় থাকবে যে সত্যি তো আমি তো বেশি কথা বলে ফেললাম, বেকার কিছু জিনিস দিলাম, আদৌ সেটা বেকার দিলাম না সকার দিলাম সেটা আমাকে প্লিজ একটু জানান যে আপনারা কতজন করলেন কতজন করলেন না। পার্সেন্টেজ বেশি হলে আগামী দিনের কাজ দেব, পার্সেন্টেজ কম হলে বেকার বকবো না, শুধু আজকের রাশিফল বলবো চলে যাব। যাই হোক, আজকে শুরু করি আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা এবং অবশ্যই করে যেহেতু ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিনের কাজ দিয়েছি, নবমীর কাজটাও দেবো, লাস্ট দিনটা বেকার বাকি রাখবো না, বেশি যখন বকেই ফেলেছি লাস্ট একটা দিনও বকেই ফেলি। তো যাই হোক, আজকে হচ্ছে 8ই কার্তিক 1427 বঙ্গাব্দ, 25শে অক্টোবর 2020 সাল, আজ রবিবার। আজ কিন্তু শুধুমাত্র বঙ্গেই নবমী,
এবং বঙ্গ বলতে বাঙালিদের মধ্যে নবমী, অ্যাকচুয়ালি কিন্তু বাদবাকি জায়গায় কিন্তু আজকে দশেরা চলছে, কারণ এর একটা অঙ্ক আছে, পাজির একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা বুঝিয়ে দিই, নইলেই আবার এটা নিয়ে একটা কন্ট্রাডাকশন স্টার্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যখন সূর্যোদয় হয় তার সাথে সাথে আমাদের দুর্গাপূজার সমস্ত নিয়ম কানুন চালু হয়ে যায়, কিন্তু ভারতবর্ষের মানে ভারতবর্ষেই বলছি, পশ্চিমবঙ্গের বাইরে দাঁড়িয়ে আপনি যখন এই ক্যালকুলেশনে যাবেন তখন আড়াই দণ্ডের মধ্যে সমস্ত কিছু ক্যালকুলেশনকে করা হয়, এবং সেটা যেহেতু ক্যাচ হয়ে গেছে নবমী পার, নবমীটা যেহেতু অষ্টমীর দিনকেই ক্যাচ করেছিল, তাই সেদিনকে রামনবমী বা নবমী অনুষ্ঠানটাকে পালন করা হয়েছে এবং আজকের দিনটাকে দশেরা হিসাবে মানা হচ্ছে। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাব না, শুধু বলবো নবমীর যে লাস্ট টাস্কটা আপনাদের আছে সেটা এমনিতে খুব সহজ কাজ, কিন্তু প্রচণ্ড কঠিন কাজ। সহজটা কিরকম, আপনাদেরকে কোনো কাজ করতে হবে না, আপনাদেরকে শুধুমাত্র একটুখানি জিনিসপত্র কিছু জোগাড় করতে হবে যেটা একটা লোককে খাওয়ানোর জন্য লাগে। আর কঠিন কাজ, আপনাদের পয়সা খরচা হয়ে যাবে, মানে বিষয়টা এরকম যে কোনো একটা ব্রাহ্মণকে যদি সম্ভব হয় নবমী ছেড়ে যাবে, আমি টাইমটা বলে দিচ্ছি যে নবমী, আমি এখনই বলে দিচ্ছি নবমী ছেড়ে যাবে সকাল 7:41, তারপরে দশমী তিথি পড়ে যাবে, তো আপনারা আরামসে নবমী তিথি পার করার পরে কোনো একটা ব্রাহ্মণকে আজকের দিনে কিছু পারলে সম্পূর্ণ ভোজন করান, খাওয়ান নিরামিষের ওপরেই অবশ্যই করে, আর বলির মাংস খাওয়ানো যেতে পারে, তবে বলি তো আজকাল খুব একটা হয় না, তাই সেই বিষয়টা বাদ, মাছও খাওয়াতে পারেন। কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা উপযুক্ত পরিমাণে বাজার করুন, যেটা একটা লোকের, একটা ব্রাহ্মণের পরিবার চালাতে যথেষ্ট হয় একদিনের জন্য অন্তত, এবং তার মধ্যে আপনি গোটা মাছ রাখতে পারেন, সেখানে কাটা মাছ দেবেন না যদি সম্ভব হয়। এই ক্রিয়াটুকু করে আপনাদের পুরো দুর্গাপুজোর অনুষ্ঠানটাকে সমাপন করুন, এবং আগামী দিন যখন দশমী আসবে তখন যেগুলো রাখা আছে আপনাদের বলেছিলাম ষষ্ঠী থেকে যেগুলো রেখে দিতে বলেছিলাম সেগুলো সব বিসর্জন দেবেন। দশমীর কাজ দশমীর দিন বুঝিয়ে দেবো ভালো করে, আজকে নবমীরটুকুই বলে দিলাম, আপনাদের এর বেশি কোনো কাজ নেই, শুধু সেই ব্রাহ্মণকে খাবার খাওয়ানো এবং তাকে প্রণাম করে তার আশীর্বাদ নেওয়া, অথবা তাকে কিছু খাদ্যদ্রব্য পুরো দিন যেন তার খাওয়ার মানে খাওয়ার জোটে সেই পরিমাণে খাবার প্রদান করা, কিংবা অর্থও ধরে দিতে পারেন, এখন তো এইসব চলছে, তো সেই জিনিসটা দিয়ে আপনারা আপনাদের কাজ শেষ করবেন এবং তার পায়ের ধুলো নিয়ে আপনাদের অবশ্যই জীবন চালান, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল আগামী দুর্গাপূজা আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আজকে এর বেশি আর কথা না বাড়িয়ে শুরু করব আজকে দিনপঞ্জি বিচার। তো আজ সূর্যোদয় হবে 5:37 এবং সূর্যাস্ত হবে 5:03। পক্ষ শুক্লপক্ষ তিথি নবমী শেষ হয়ে যাবে 7:41, তারপরে দশমী পড়ে যাবে, নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র যা থাকবে মাঝরাত 4:23 পর্যন্ত ভোর, আর যোগ গণ্ডযোগ যা থাকবে মাঝরাত 12:29 পর্যন্ত, আর চন্দ্র মকর রাশিতে থাকবেন 3:27, তারপরেই মকর চেঞ্জ করে কুম্ভেতে চলে যাবেন। তো আজকের সমস্ত বিচার, তার প্রতিকার, তার সমস্ত কিছুই কিন্তু ডুয়েট থাকবে, মকর এবং কুম্ভকে একত্রিত করে থাকবে। আর যেটা বিশেষ বলে থাকি সেটা হচ্ছে রাহুকাল, এই রাহুকাল লাগবে 3:38 এবং ছেড়ে যাবে 5:03। তো আপনাদের বারংবার বলি যে রাহুকাল চলাকালীন কোনো শুভ কাজ করবেন না, এবং অবশ্যই রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না, তো নর্মালি এটা হওয়ার নেই, তথাপি যদি কেউ কোনো শুভ কাজ করতে চান তার জন্য একটা শুভযোগ আজকের দিনে আপনারা পাবেন, যেটা পাবেন 12:46 থেকে নিয়ে 2:12 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের যত রকমের শুভ কাজ আছে নির্দ্বিধায় করে ফেলতে পারেন এবং সেটা আপনাদের জীবনে শুভ বলেই প্রমাণিত হবে। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে হলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথম এসে উপস্থিত হয়, তাই মেষ রাশির জাতক জাতিকাকে বলবো যারা চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িত আছেন কিংবা চিকিৎসাজনিত ব্যবসার সাথেও যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল দিন হবে, খুব ভালো লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং
যারা চাকরি করছেন তাদেরও বলবো আজ কিন্তু নতুন কোনো কাজের দায়িত্ব আপনি আপনার কর্মজীবনে পেতে পারেন, যেটা আখেরে আপনার জন্য ভালো হবে এবং যেটার জন্য হয়তো আপনি অনেকদিন ধরে মুখিয়েছিলেন যে এই ধরনের একটা বিষয় আপনি পেতে যান কেন যেন পারেন। আর অবশ্যই করে বলবো যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা সংক্রান্ত কোনো প্রয়োজনে কোনো একটা ভ্রমণ করতে হতে পারে, যেটা আপনাদের জন্য আখেরে খুব শুভপ্রদই হবে। আর কঠোর পরিশ্রম কিন্তু আজ আপনার জন্য বেশ ভালো ফল দেবে, অর্থাৎ যত বেশি খাটবেন তত বেশি কিন্তু লাভের সম্ভাবনা আজকের দিনে বর্তমান থাকবে। আর যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা মারাত্মক শুভ দিন হবে এবং প্রচণ্ড ভালো লাভের সম্ভাবনাও কিন্তু বর্তমান থাকছে। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো একেবারে গড় দিন, তাই দিনটা নিয়ে বিশেষ কোনো হইচই করার মতো নেই, তথাপি দিনটা যেন কোনোভাবে অশুভতে পরিণত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখুন। আর আপনাদের জন্যে শুভ সংখ্যা আজকের দিনে 2। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে এমন কোনো বিষয় বা এমন কোনো কথার সাথে নিজেকে যুক্ত করবেন না যেখান থেকে আপনি কোনো কারুর খারাপ নজরে বা প্রকোপে পড়ে যান। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুনতে হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, সকালে ঘুম থেকে উঠেই আগে এক চামচ মধু খেয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল লাভ করতে পারবেন। আর যদি আপনার সুগার থেকে থাকে তাহলে অন্তত পক্ষে 1 ফোঁটা মধু জিভে ঠেকিয়ে আপনার দিন শুরু করুন, তাতে আপনার সুগারে কিছু ডিস্টার্ব হবে না কিন্তু আপনার একটা অদ্ভুত এনার্জি লেভেল ক্রিয়েট হবে যেখান থেকে আপনি আপনার সমস্ত শুভগুলোকে আপনার জীবনে টেনে নিয়ে আসতে পারেন। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের জীবনে কিন্তু আরও বেশি সুখ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখান থেকে আপনারা খুব ভালো একটা দিন বা খুব ভালো রোম্যান্টিক একটা দিন আপনাদের জীবনে কাটাতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার পিতা বা পিতৃ সম্পর্কিত যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন তার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সারাদিন ধরে। আর আপনি যদি মনে করে থাকেন যে আপনার চাকরি বা ব্যবসা পরিবর্তন করবেন কিংবা স্থানান্তর করবেন সেটাও আপনার জন্য শুভ এবং সেটা করার জন্য কিন্তু আজ থেকেই আদর্শ দিন আপনার পড়ে গেল, বেশ কিছুদিন আপনি পাবেন এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। তবে খেয়াল রাখবেন যে আপনার নিজের আত্মমর্যাদা বোধ সম্পর্কে কিন্তু আজকে উদ্বিগ্ন হতে পারেন, সেই দিকটা একটু সজাগ থাকুন, কারণ এমন কোনো ঘটনা বা কথার সাথে নিজেকে সংযুক্ত করে ফেলতে পারেন যেখান থেকে এই ধরনের একটা ইনসাল্টিং ফ্যাক্টর আপনার সাথে ঘটে যেতে পারে, তাই সেই বিষয়ে সাবধান থাকুন। আর আজকে সাবধান বিশেষ থাকুন যে শরীরে কিন্তু কোনো প্রকার আঘাত লেগে ব্যথা হতে পারে বা হঠাৎ করেই শরীরে বিভিন্ন প্রকার ব্যথার সৃষ্টি হতে পারে, যেটা কিন্তু আপনাকে বেশ বেদনাদায়ক একটা জায়গায় পৌঁছে দিতে পারে। যদিও দিনটা আপনার ভীষণ কর্মব্যস্তই থাকবে এবং সেটাকে কর্মব্যস্তই রাখার চেষ্টা করুন। আর অবশ্যই করে বলবো যে দিনটাকে নিজেদের মধ্যে মানে আপনাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে অর্থাৎ আপনারা এবং আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সম্পর্কের মধ্যে অতিরিক্ত কাউকে বা অতিরিক্ত কোনো কথাকে প্রবেশ করতে দেবেন না, তাহলে দিনটাকে কিন্তু আপনারা বেশ শুভভাবে পার করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে নিজেকে সাহসী করার চেষ্টা করুন এবং সাধারণ একটা জীবন যাপন করার আজকে চেষ্টা করুন, বেশি শো অফ করতে যাবেন না, মানে অতি বৃদ্ধিও দেখাতে যাবেন না অতি ছোটও নিজেকে দেখাতে যাবেন না, একটা সাধারণ জায়গায় নিজেকে রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো একটা মাটির পাত্র ছোট মাটির চায়ের ভাঁড় নিয়ে তাকে কানায় কানায় সিঁদুর দিয়ে পূর্ণ করে সেটা কোনো উচ্চ শুভ স্থানে রেখে আপনার দিন শুরু করুন, দেখুন অবশ্যই খুব ভালো শুভফল লাভ করবেন। শুধু খেয়াল রাখবেন সিঁদুরটা যেন মাটিতে কোনোভাবেই পড়ে নষ্ট না হয় বা মাটির সাথে মাটির সংস্পর্শে না আসে, নচেত কিন্তু শুভর জায়গায় অশুভ ফল লাভ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু কোনো একটা কারণবশত আপনার পরিবার পরিজনের জন্য আপনার হঠাৎ উদ্বিগ্নতার সৃষ্টি হতে পারে এবং সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপারে হবে না, এবং যে কোনো প্রকার কঠোর সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে আজকে বিরত রাখুন, কারণ যে কোনো প্রকার কঠিন বা কঠোর সিদ্ধান্ত কিন্তু আপনাকে আখেরে একটা নেগেটিভ ফলই দেবে, কোনো শুভ ফল আপনি পাবেন না। আর আপনার নিজের কাজের ক্ষেত্রেও আপনি বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতার মুখোমুখি আজকে বারংবার হবেন,
ফলত যদি কোনো ইম্পর্টেন্ট বা শুভ কাজ আজকে দিনে করার প্ল্যান আছে সেটাকে বাতিল করুন কিংবা পোস্টপন করুন, সেটা আপনার জন্য একেবারেই শুভপ্রদ হবে না। আর খেয়াল রাখুন আজকে কিন্তু অর্থ ব্যয় করার সময় অযথা যাতে অর্থ ব্যয় না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখুন, নচেত কিন্তু এটা আপনার বাজেটের ভীষণ আঘাত করতে পারে। মাসিক বাজেটের ক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনি একটা বড় নেগেটিভ কন্ডিশনে এসে দাঁড়াবেন, কারণ কেউই কিন্তু খুব একটা সুস্থির কন্ডিশনে আর্থিকভাবে নেই, যার যে লেভেল সে কিন্তু সেই লেভেলে দাঁড়িয়ে একটা অস্থির অবস্থায় আছে। তাই প্রত্যেক ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করুন আপনার আর্থিক লেনদেনের সময়, এবং নিজের অযথা ভুলের জন্য অন্যকে দোষারোপ করার চেষ্টা করবেন না, বরং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করুন যে আপনার ভুলটাকে আপনি কিভাবে শুধরে নিতে পারতেন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা একেবারে গড় দিন, উল্টে কিছু অশান্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে, তাই আজকের দিনটা আপনারা কিন্তু খুব ভালো রোম্যান্টিক দিন এরকম মনে করে পার করবেন না। তথাপি যারা প্রেম করছেন তাদেরকে বলবো অবশ্যই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে উপযুক্ত সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দুধ পোড়াবেন না বা দুধ পোড়া দেখবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য একেবারেই শুভপ্রদ হবে না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মের হন কোনো অসুবিধা নেই, কোনো একজন আটকানা ব্যক্তি বা একটা চোখ আছে একটা চোখ নেই এরকম কোনো ব্যক্তি বা কোনো নিঃসন্তান ব্যক্তিকে কিছু সহায়তা প্রদানের মাধ্যমে আপনাদের দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল আজকের দিনে লাভ করতে পারবে। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু আপনি আপনার পরিবার পরিজনের তরফ থেকে কোনো একটা ভালো খবর পেতে পারেন যেটা আপনার দিনটাকে সত্যি খুব ভালোতে পরিণত করে দেবে, এবং আপনার কথার দক্ষতা আজ আপনাকে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করতে ভীষণ সাহায্য করবে, এবং আপনি সেই কাজগুলোকে খুব সহজে সম্পূর্ণও করতে পারবেন। সেই জন্য বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা যদি একটু সাবধানে নিজের কথাবার্তাকে ব্যবহার করার চেষ্টা করেন তাহলে আপনারা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবেন এই বিষয়টা থেকে। আর খেয়াল রাখবেন আজ কিন্তু পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করা আপনাদের পক্ষে ভীষণ অসুবিধা হবে, আর সুতরাং অনুমানের ওপর নির্ভর করে কোনো কিছু করতে যাবেন না। যদি সেটা আর কোনো বাস্তব বিষয় আপনার সামনে এসে দাঁড়াচ্ছে তাহলেই সেই বিষয়টাকে মানে সেই বিষয়ের ওপরে সিদ্ধান্ত নিন, শুধু অনুমানের সাথে নিজেকে সংযুক্ত করবেন না। এবং আপনার রুটিনও কিন্তু আজকে ভীষণ বিরক্তিকর হবে, অর্থাৎ ডেলি রুটিনের মধ্যে আপনি নিজেকে রাখতে পারবেনই না কোনোভাবে। সেজন্যে চেষ্টা করুন আজকে মনের কথাকেও একটু গুরুত্ব দিতে, শুধু মাথার কথা শুনলে হবে না। আর খেয়াল রাখবেন যাদের পূর্বপুরুষের ব্যবসা আছে তাদের ব্যবসাতেই কিন্তু আজকে সবচেয়ে বেশি লাভ হবার সম্ভাবনা রয়েছে, এবং সেই ব্যবসাকে আপনি আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতেও যথেষ্ট সফলতা লাভ করবেন এবং প্রচুর সহায়তাও পাবেন এই বিষয়টার জন্যে। তবে যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো গড় দিন, সাধারণ দিন, দিনটাকে সাধারণভাবেই কাটানোর চেষ্টা করুন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে কিন্তু 3, আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আপনার আপনি যেখানে বাস করেন সেইখানকার যত রকমের নিয়মকানুন আছে সেটা আপনার পারিবারিক হোক কিংবা এলাকার হোক সেটাকে সার্বিকভাবে মেনে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনি কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই একটু গুড়ের তৈরি পায়েস, মানে চাল দুধ গুড় এই তিনটের বাইরে আর কিছু দেবেন না, এরকম একটু গুড়ের তৈরি পায়েস নিয়ে সেটা আপনার ধর্মীয় স্থলে দান করুন। আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় স্থলে দান করুন, সেটা কিন্তু আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। আর যদি হিন্দুরা মনে করেন দেবী দুর্গার কাছে নবমীর ভোগ হিসাবে এই গুড়ের তৈরি পায়েস নিবেদন করবেন সেটাও কিন্তু বেশ ভালোই হবে। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আপনাদের পারিবারিক কিছুটা সমস্যা আজকের দিনে সৃষ্টি হতে পারে বা পরিবারের মধ্যে কিছুটা উত্তেজনার বৃদ্ধি হতে পারে, যেটা কিন্তু আখেরে আপনাদের জন্য শুভপ্রদ হবে না, এবং আজকে কিন্তু আপনি আপনার পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সময়ও দিতে পারবেন না, তার জন্য নানা রকম অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিজের কর্মজগতে বা ব্যবসা জগতে বা আপনার কেরিয়ার উন্নতি করার জন্যে সেখানে আপনার যে ভালো পারফরমেন্স করতে হবে সেই কারণের জন্য কিন্তু আপনি কিছুটা অতিরিক্ত চাপের মধ্যে আজকের দিনে থাকবেন,
এবং এমন একটা সম্ভাবনা রয়েছে যে আপনি যে ব্যবসার ডিলগুলো করবেন সেটাও কিন্তু আজকের দিনে খুব একটা শুভপ্রদ হবে না, সেটা ক্ষতিকারকই প্রমাণিত হবে। সেই জন্য আজকের দিনে যে কোনো প্রকার শুভ চুক্তি না করাই ভালো এবং যে কোনো প্রকার লেনদেন সেটাও আজকের দিনে বন্ধ রাখা ভালো। যদি সম্ভব হয় আজকের দিনটা একটু ছুটির আমেজে কাটানোর চেষ্টা করুন এবং আপনার সম্ভব হলে যদি আপনি কাজ করতে বাধ্যই হন, সেটা চাকরি ব্যবসা আপনার প্রফেশন যাই হোক না কেন, তাহলে আপনার কাজের স্টাইলটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, যদি সাংসারিক সুখ শান্তি বজায় রাখতে হয় তাহলে অবশ্যই করে আজকের দিনে আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে একটু সময় বার করে সময় দিন, নচেত অযথা নানা রকম অশান্তি অটোমেটিক্যালি আপনার জীবনে ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যদি কোনো কাজ করছেন তাহলে নিজের কাজের প্রতি কিন্তু একনিষ্ঠ থাকার চেষ্টা করুন, মানে কি লাভ হবে কি ক্ষতি হবে এই চিন্তা ভাবনাটা আজকের দিনে করাটা ঠিক হবে না যদি কাজ করতে বাধ্যই হন, নচেত ছুটি কাটান, কাজ করারই দরকার নেই। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, আপনারাও আজকের দিনে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পর আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় স্থানে চাল দুধ এবং গুড়ের তৈরি একটু পায়েস নিবেদন করুন, সেটা আপনাদের জন্য কিন্তু বেশি শুভফল দায়ক হবে। আর যদি আপনি হিন্দু ধর্মের হয়ে থাকেন এবং আপনি যদি মনে করে থাকেন যে আজকের দিনে গুড়ের তৈরি পায়েস একটু আপনি দেবী দুর্গার ভোগে নিবেদন করবেন, তাহলে সেটাও কিন্তু আপনাদের জন্য বেশ লাভদায়ক বলেই প্রমাণিত হবে। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু আপনি নিজেকে কাজ করার মতন উপযুক্ত ভাবতেই পারবেন না, মানে শারীরিক নানা প্রকার অসুবিধা বা অলসতা আপনাকে ঘিরে ধরে এমন একটা সিচুয়েশনে নিয়ে গিয়ে দাঁড় করাবে যে আপনি সঠিকভাবে আপনার প্রয়োজনীয় কাজগুলোকে সম্পূর্ণ করতেই পারবেন না। তবে হ্যাঁ, দুপুরের পরে পরিস্থিতি বেশ খানিকটা উন্নতি হবে এবং তখন আপনার উচিত আপনার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার এবং আপনার সমস্ত যে শুভ চুক্তিগুলো আছে ব্যবসায়িক সেগুলোকেও কমপ্লিট করার। তবে আজ কিন্তু আপনার লাইফ পার্টনার আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্যের দিকে সম্পূর্ণ নজর রাখা উচিত দিনের শুরু থেকে, কারণ তার স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আছে আপনাকে ভীষণ উদ্বিগ্ন করতে পারে, যেখান থেকে আপনি কিন্তু আপনার বেশ কিছু শুভ সময় এবং অর্থ অপব্যয় করে ফেলতে পারেন। এবং আজকের দিনে আপনার বাড়ির বাচ্চারা দ্বারাও কিন্তু আপনি ভীষণ বিরক্ত অনুভব করবেন, যেটা আপনার দ্বারা খুব একটা ভালো জিনিস আপনার জীবনে হবে না। এবং মনের মধ্যে বিভিন্ন প্রকার অজানা ভয়ও আপনাকে ঘিরে ধরতে পারে, যেখান থেকে আপনি আপনার পুরো দিনটাকে খারাপ হিসাবে পেতে পারেন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, দিনটা মোটেই শুভপ্রদ দিন নয়, কারণ আপনার কিছু না হলেও আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর শারীরিক অবনতির কারণে আপনার দিনটা কিন্তু একেবারে নষ্ট হতেই পারে। সেই জন্য সেই বিষয়ে ভীষণ সাবধান থাকুন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে আট, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আপনার বাড়ির কাজের লোক কিংবা আপনার কর্মক্ষেত্রের কাজের লোক বা যারা আপনার আন্ডারে কাজ করে তাদের থেকে ভীষণ সাবধানে থাকার চেষ্টা করুন, কারণ তাদের দ্বারা আজকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবার কিন্তু বিশাল সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধান প্রতিকারমূলক ব্যবস্থা আছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো একটা রূপোর দ্রব্যকে আপনার বাড়ির এমন একটা জায়গায় রাখুন যেটা আপনার ঢুকতে বেরোতে বা আপনার সারাদিনের কাজকর্মের মাঝখানে বারে বারেই চোখ যেতে পারে, সেটা কিন্তু আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। আর যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয়, কোনো রূপোর দ্রব্য বাড়িতে যদি স্থাপন করতে না পারেন, তাহলে পরে নিজের শরীরে থাকা রূপোর দ্রব্যগুলোকে বারংবার করে দেখুন, দেখবেন সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ ফলদায়ক হবে। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা কিন্তু আজ খুব একটা শুভপ্রদ দিন নয়, কারণ আপনার দিনের শুরু থেকেই আপনার মনের মধ্যে বিভিন্ন প্রকার নেগেটিভ চিন্তাভাবনা জাগ্রত হতে পারে, যেটা কিন্তু আপনাকে একটা নেগেটিভ দুনিয়ার মধ্যে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এবং আপনার কাছাকাছি থাকা লোকেরা, আপনার প্রিয়জনেরা, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এরাও কিন্তু আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না, ফলেতে কিন্তু আপনার মন দিনের শুরু থেকেই
বিভিন্ন প্রকার নেগেটিভিটির সাথেই কিন্তু সংযুক্ত হয়ে যাবে। এবং আজকে দিনে আপনি আপনার কর্মজীবন ত্যাগ করে ঘরে বসে সময় কাটাতে পারেন, ফলে না ঘরের কাজ করবেন না বাইরের কাজ করবেন, সুতরাং একটা অশান্তিময় সিচুয়েশান আপনার জীবনে কিন্তু আজ ক্রিয়েট হতে পারে, সেইটা সাবধান। আর চেষ্টা করুন আজকে দিনে কারুর সাথে রাগ না করার, রাগারাগি না করার, কারুর সাথে ঝগড়া বিবাদ না করা বা তর্ক বিতর্কে না জড়ানোর, মানে আপাতত আজকের দিনটার জন্য কিন্তু আপনার ধৈর্য ধারণ করার বিশেষ প্রয়োজন আছে। নচেত আপনি যদি কোনো কারণে কোনো বিষয়ের সাথে নিজেকে যুক্ত করেন, তর্ক বিতর্ক ঝগড়া রাগারাগি, আপনি আখেরে একটা খুব বড় নেগেটিভ বিষয় আপনার জীবনে দেখতে পাবেন। সেই জন্য এই বিষয়টা আগেই সাবধান করলাম। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, দিনটা যেহেতু ভালো দিন নয়, তাই অবশ্যই করে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে একটু দূরত্ব বজায় রেখে আজকের দিনটা চলা উচিত। যদি নিজেরা মিউচুয়াল একটা জায়গা থাকতে পারেন তাহলে পরে নিজেরা একটু ভালো সময় কাটাতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এটা আপনাদের পক্ষে ভীষণ একটা টাফ সিচুয়েশান হয়ে থাকবে। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের সন্তানদের আজকের দিনে কোনো অবস্থাতেই সোনার কোনো দ্রব্য ধারণ করতে দেবেন না। এবার ধরুন আপনার সন্তানদের হাতে স্টোন আছে কিছু সোনায় বাঁধানো, সেগুলো ব্যতি রেখে আজকের দিনে অতিরিক্ত কোনো সোনার দ্রব্য ধারণ করতে কিন্তু দেবেন না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, যদি আপনি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে অবশ্যই করে গণেশজির উপাসনা করুন, যেটা কিন্তু আপনাকে সার্বিক একটা উন্নতি দিতে সাহায্য করবে। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে থাকেন তাহলে আপনি যে ধর্মের সেই ধর্মের পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং আপনার ধর্মের রীতিনীতি মেনে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে আপনার মন মতন করে একটু উপাসনা করে আসুন এবং আপনার তাকে আপনার সমস্ত নেগেটিভ জানিয়ে আসুন। দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল তাদের আশীর্বাদে আপনি লাভ করতে পারেন। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলি যে আপনার আপনি আপনার চিন্তা ভাবনা অন্যদের সামনে খুব দৃঢ়ভাবে রাখার চেষ্টা করুন আজকের দিনটায়, মানে যেটা স্পষ্ট করে আপনি বলতে পারছেন না সেটাকে বলার চেষ্টা আপনাকে করতেই হবে। এবং আপনার ভালোবাসার সম্পর্ক নিয়েও আপনি কিছুটা দ্বিধায় থাকতে পারেন, সেই জন্যে যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে একটু খোলাখুলি আলোচনা করে নিন, কোন বিষয় নিয়ে আপনার তার উপরে অসন্তুষ্টি সেটা কিন্তু আপনাদের জন্য বেশি ভালো হবে। আর যেহেতু একটা ভালো সময় আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন আপনার জীবনে আজকের দিনে, তাই আপনার উচিত আপনার বাড়ির বাচ্চাদের সাথে পরিবার পরিজনের সাথে একটু কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা বা আজকের দিনে একটুখানি ভালো সময় কাটানোর। আর যারা বিবাহিত তাদের জীবনে কিন্তু যথেষ্ট সুখ থাকবে এবং প্রেম যারা করছেন তাদেরও জীবনে যথেষ্ট সুখ থাকবে, কিন্তু সেটা যখন চন্দ্র মকর ছেড়ে কুম্ভে প্রবেশ করবেন সেই সময় কিন্তু এই ফলগুলো শুভ ফলগুলো লাভ হবে। অর্থাৎ সাম অন অ্যারাউন্ড আপনি ধরতে পারেন 4টে বাজার পর থেকে কিন্তু আপনাদের দিনটা হঠাৎ করেই পুরো পরিবর্তন হয়ে যাবে। আর যারা লেখা বা প্রকাশনার সাথে যুক্ত আছেন বা এই ধরনের পেশা যারা চুজ করে রেখেছেন তাদের জন্য কিন্তু দিনটা সার্বিকভাবে অত্যন্ত ভালো দিন, খুব ভালো সুযোগও আজকের দিনে আপনি পাবেন আপনার কেরিয়ারকে আরও উন্নত করার জন্য। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে নৈতিক পথ অনুসরণ করে জীবনযাপন করার চেষ্টা করুন, কোনো অনৈতিক বিষয়ের সাথে কিন্তু নিজেকে ইনভলভ করার একেবারে চেষ্টা করবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কিছুটা নিম পাতা ডাল সমেত নিম পাতা জোগাড় করুন, সেটা আপনার বাড়ির সদর দরজা বসার ঘর শোয়ার ঘর সব জায়গায় অল্প 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 করে রেখে দিন। এবং আপনার চলাচলের মাঝখানে আপনি সম্ভব হলে নিম পাতাগুলোকে একবার করে দেখুন কিংবা লাগে হাতে করে একটুখানি ছুঁয়ে নিন, সেটা কিন্তু আপনার জন্য খুব খুব ভালো শুভ ফল দেবে। এখান থেকে কিন্তু আপনি আপনার মানে স্থির সম্পত্তিগুলোর উন্নতি করতে বেশ লাভ পাবেন। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমেই বলি
আপনাদের বাড়ির যারা বয়স্ক মহিলা আছে, প্রবীণ মহিলা, তাদেরকে আজকের দিনে কিন্তু অবশ্যই সম্মান করুন। তাদের সাথে কোনো রকম অসম্মান করবেন না, বা তাদের মনে দুঃখ লাগতে পারে এরকম কোনো কাজও করবেন না। এই বিষয়ে ভীষণ সাবধান থাকুন দিনের শুরু থেকেই। আর আপনার আচরণে কিন্তু আজকে ভীষণ অভদ্রতা বজায় থাকবে, সেটা আপনি আপনার বাড়ির লোকের সাথে করে বা আপনার প্রিয় বন্ধু বান্ধবের সাথে করে যদি বা পার পেয়ে যান, ভালো করে জানেন বাদ বাকি বিশ্বের কাছে করে কিন্তু সেটা আপনি পার পাবেন না। ফলে নিজেকে কিন্তু আজকে একটু শুধরানোর চেষ্টা করাটা উচিত। আর যারা ব্যবসা করে খাচ্ছেন তাদের কিন্তু ব্যবসায় নগদ অর্থের কিছু বেশি লেনদেন হতে পারে, যেটা কিন্তু আপনাদের জন্য দেখতে শুভপ্রদ হলেও আখেরে অশুভপ্রদই হবে। মানে অতিরিক্ত ক্যাশ কিন্তু আপনাদের জন্য ভীষণ বাজে একটা এফেক্ট করবে। মানে চুরি হওয়ারও যেমন ভয় থাকবে, তেমন বিভিন্ন প্রকার সরকারি নিয়মের আওতাতেও আপনি পড়ে একটু খারাপ অবস্থায় পড়তে পারেন। সেই জন্য সেই বিষয়টা সাবধান থাকুন। আর যারা শিক্ষার্থী তাদেরকে বলবো, আজ কিন্তু পড়াশোনা সংক্রান্ত কোনো ব্যাপারে আপনি একটা বড় বাধার মুখে পড়তে পারেন। যদিও আপনারা এখন পড়াশোনা করছেন না, বন্ধ রেখেছেন, এবং আমিও পড়াশোনা নিয়ে দশমী অবধি কিছু বলবো না বলেছি, তথাপি ধনুরাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট তাদেরকে বলতে বাধ্য হলাম। বিশেষত যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, তারা পুজো ভুলে কিন্তু পড়াশোনার সাথে সংযুক্ত থাকেন, তাই তাদেরকে বলবো এই বাধাটাকে কিন্তু অবশ্যই করে অতিক্রম করার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনি খুব বড় নেগেটিভের মধ্যে নিজেকে পাবেন। এবং আজকে সম্ভব আছে যে পরিবারের মধ্যে কিন্তু বড় একটা বিবাদ হতে পারে, তাই ভীষণ সাবধানে দিনটাকে পার করার চেষ্টা করুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা খুব একটা শুভপ্রদ তো নয়ই, উল্টে বারংবার কিন্তু আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনার বাগবিতণ্ডা হতে পারে, তাই অত্যন্ত সাবধানে দিনটাকে চালানোর চেষ্টা করুন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে মনের শান্তি যেহেতু বারংবার ব্যাহত হবে, তাই মনের শান্তি বজায় রাখার সম্পূর্ণ চেষ্টা করুন। সেটা করার জন্য আপনার যা করণীয় মনে হচ্ছে সেটা করাটাই আপনার জন্য শুভপ্রদ হবে, শুধু অনৈতিক কোনো কাজ করবেন না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে, শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো দোকানে যান, সেখান থেকে 150, 1 কেজি, 5 কেজি যে কোনো পরিমাণের একটু চিনি কিনে নিয়ে আসুন। সেই চিনিটা আনার পরে চিনিটা আপনার বাড়ির চিনির পাত্রে ঢেলে দিন, আর ওই খালি ঠোঙাটাকে নিয়ে গিয়ে আপনার বাড়ির ছাদে রেখে আসুন। অন্তত আজকে রাত্রিটা যেন আপনার বাড়ির ছাদে ওটা থাকে, সেদিকটায় খেয়াল রাখবেন, সেইভাবে যত্ন করে ওকে রাখবেন। দেখবেন আপনি কিন্তু সেটার থেকে খুব ভালো একটা শুভ ফল লাভ করতে পারবেন, যে আপনার মনের অনেক দ্বিধাকে কাটিয়ে আপনি একটা সঠিক ওয়ে বার করতে পারবেন আপনার জীবনকে চালানোর জন্য। আর যদি বাড়ির ছাদে রাখতে অসুবিধা, দোকানের ছাদ, কারখানার ছাদ, যে কোনো জায়গায় রাখতে পারেন, মানে যেই জায়গায় বেশি অসুবিধায় আপনি পড়ছেন সেই জায়গার থেকে নিজেকে বার করার জন্য সেইখানকার ছাদে রাখুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আজ কিন্তু আপনি কোনো ভালো গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। সুতরাং যদি এই পরিকল্পনাটা আজকের দিনে আপনি করে থাকেন তাহলে অবশ্যই করে ফেলুন, এটা আপনার পক্ষের জন্য কিন্তু বেশ শুভপ্রদই হবে, এবং খুব সহজেই আপনি বিভিন্ন প্রকার অসুবিধা ছাড়াই কিন্তু এই কাজটা করে ফেলতে পারবেন। আর লোকেরাও কিন্তু আপনার ব্যবহারে আজ ভীষণ মুগ্ধ হবে, তাই যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই করে সমাজের যত ভালো কাজ আছে তার সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করুন, যাতে করে সমাজে আপনার যে সামাজিক চিত্রটা আছে সেটা আরও উজ্জ্বল হয়, এবং আপনার রাজনৈতিক ক্যারিয়ারে আপনি এটা একটা সুবিধা ওঠাতে পারেন। আর যারা সোশ্যাল মিডিয়ার সাথে বা ওয়েব ডিজাইনিং বা ওয়েব সিরিজের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো দিনটা কিন্তু খুব ভালো দিন। মানে মনে করুন এই যারা ইউটিউবও করেন তাদের জন্যও কিন্তু দিনটা বেশ ভালো, কারণ অনলাইন আর্নিংসের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকে বেশ ভালো লাভ উঠাতে পারবেন। এবং আজ আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীও কিন্তু আজ আপনার বিশেষ যত্ন নেবে, তাই বলা যায় এক কথায় যে আজকে খুব ভালো একটা রোম্যান্টিক দিন আপনারা আপনাদের জীবনে পাবেন, তাই দিনটাকে যথাযথভাবে পার করার চেষ্টা করুন। এবং আপনার মনেও নানা রকম টেকনিক জন্ম নেবে, যেটা আপনি আপনার কাজ বা আপনার ক্যারিয়ার গঠনের জন্য ব্যবহার যদি করে থাকেন যথেষ্ট ভালো শুভ ফল এটার মাধ্যমে উঠাতে পারবেন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজেকে ভদ্র নম্র রাখারই চেষ্টা করবেন, কারুর সাথে কোনো প্রকার মুখ কালাকালিতে যাবেন না,
কারণ আপনার নম্রতা কিন্তু আজ আপনাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আগামী দিনের জন্য। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুনতে হবার পর আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। আপনার বাঁ হাতের অনামিকা আঙুলে একটা রূপোর আংটি ধারণ করে আপনার দিন শুরু করুন, দেখবেন এটা কিন্তু আপনাকে আরও বেশি ইম্প্রুভ করার জন্য সাহায্য করবে। যদি অলরেডি আপনার হাতে বাঁ হাতে আঙুলে একটা রূপোর আংটি আছে তাহলে আর কোনো দরকার নেই, মানে বাঁ হাতের অনামিকা আঙুলের রূপোর আংটি থাকলেই হলো, যদি না থাকে লাগিয়ে নিন, থাকলে কোনো অসুবিধা নেই। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু আপনার কিছু অর্থ নষ্ট হয়ে যেতে পারে, তাই অত্যন্ত সাবধান থাকুন। আপনার টাকা পয়সা ক্যাশ সংক্রান্ত বিষয়গুলো বা ব্যাংকের সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত যত্ন করে রাখার চেষ্টা করুন, নচেত কিন্তু কিছু চুরি হয়ে যাওয়ার বা বাজে লেনদেন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আজকের দিনে একটু সাবধানও থাকা উচিত, কারণ আপনার কোনো গুরুত্বপূর্ণ দামি জিনিস হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, যেটা কিন্তু খুব একটা ভালো হবে না। এবং আপনার উচিত যে কোনো রকম আক্রমণাত্মক অবস্থানকে এড়িয়ে যাওয়া, এমন কোনো পরামর্শ কাউকে দেবেন না যেটা তার ক্ষতি হয় এবং যার ফলে সে আপনাকে অ্যাটাক করে বসতে পারে, এই ধরনের কিছু নেগেটিভ আপনার সাথে ঘটতে পারে আজকের দিনে, তাই অত্যন্ত সাবধান থাকুন। আর দোকান বা শোরুম বা আপনার কাজের জায়গা তাকে রক্ষণাবেক্ষণের জন্য যদি অর্থ ব্যয় ইত্যাদি করেন সেখানেও আপনি ভীষণ অস্বস্তি বোধ করবেন, এবং মানে করে ফেললে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু অর্থটা ব্যয় করতে যেন আপনার মন চাইবে না, অথচ এটা আপনার জন্য ভীষণ প্রয়োজন। তাই খুব ভালোভাবে ভাবনা চিন্তা করে আপনার সমস্ত সিদ্ধান্তকে নিন, কিন্তু খেয়াল রাখুন আজকে অন্যের প্রভাবে কিন্তু সিদ্ধান্ত নেবেন না, মানে অমুকে বলেছে তাই সিদ্ধান্তটা নিলাম, এটা করবেন না, পুরোপুরি নিজের বুদ্ধি খাটান, নচেত আপনি বড় নেগেটিভই খাবেন আজকের দিনে আপনার জীবনে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা একেবারে বড় দিন, সাধারণ দিন, উল্টে কিছু ঝগড়ার সম্ভাবনা রয়েছে, তাই বিষয়গুলোকে একটু সাবধানে, দিনটাকে একটু সাবধানে চালানোর চেষ্টা করুন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের ইচ্ছাশক্তিকে কিন্তু অবদমিত করবেন না, দিনের শুরু থেকে নিজের ইচ্ছাশক্তির ওপরে সম্পূর্ণ জোর দিন, যেটা আপনার মন চাইছে নৈতিক জিনিসগুলো সেগুলোকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুনতে হবার পর আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, দেশীয় কালো ছোলা খানিকটা নিয়ে সেটা কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন, আপনার সমস্ত নেগেটিভ বলতে বলতে দেখবেন অবশ্যই ভালো শুভফল পাবেন। আর যদি নদী পুকুর জলাশয় আপনার হাতের কাছে নেই তাহলে একটা বড় পাত্রে জল রাখুন, যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে পাত্রের ওই জলে দেশীয় কালো ছোলা আপনার সমস্ত নেগেটিভ বলতে বলতে নিক্ষেপ করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু নিয়ম দুখানা মানতে হবে, একটা হচ্ছে কালো ছোলা সমেত পাত্রের ওই জল আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না, যদি আজকেই পাত্র পরিষ্কার করতে হয় বাড়ির অন্য কেউ করবে, যদি আপনাকে কাজটা করতে হয় আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন কালো ছোলা সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় দিয়ে দিন কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলি নিজের বিচার বুদ্ধি এগুলোর ওপরে আপনার কিছুটা আগ্রহ থাকা উচিত, মানে অন্যের বুদ্ধিতে আর চলার দরকার নেই, এবং আপনার জীবনযাত্রার মানকেও একটুখানি উন্নত করার চেষ্টা করা উচিত, মানে গড় একটা দিন এটা কাটানোটা ঠিক না। এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা বাড়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে, তাই যদি আপনি আপনার লিভিং স্ট্যান্ডার্ডকে একটু চেঞ্জ করেন, আপনার গ্রুমিংকে একটু যদি বাড়ানোর চেষ্টা করেন সেটা কিন্তু আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, কারণ তাদের দ্বারাও আপনি বিভিন্ন প্রকার উপকার লাভ করবেন আগামী কিছু দিনের মধ্যেই। আর যদি কোনো কাজ আজকের দিনে শুরু করতে চান, সেটা ব্যবসা হোক, চাকরি হোক বা কোনো কিছু, তাহলে সেটাতে দেরি করবেন না, একেবারে সকাল সকাল শুরু করে নিন। এবং আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কিন্তু একটা খুব ভালো সময় কাটাতে পারবেন, কোনো অশান্তির কোনো লক্ষণ নেই, শুধু খেয়াল রাখবেন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালো সময় কাটানোর, ভালো সন্ধ্যা কাটানোর জন্যে কিন্তু আপনাকে কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে, তাই অর্থ ব্যয়ের ব্যাপারটাতে একটুখানি যদি নজর রাখেন
তাহলে কিন্তু এটা আপনার মাসিক বাজেটে কোনো আঘাত হানবে না। কিন্তু যদি আপনি সব ভুলে খরচা করা স্টার্ট করে দিয়ে থাকেন তাহলে কিন্তু একটা নেগেটিভ খাওয়ার ভয় থেকে যাচ্ছে আপনাদের জন্য। যদিও শুভ সংখ্যা আজকের দিনে 5, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সাধু ফকির এই ধরনের লোকেদের থেকে একটা দূরত্ব বজায় রাখুন, কারণ এরা আপনার জন্য কিন্তু আজকে কোনো শুভ বিষয় তো হবেই না, উল্টে আজকের দিনে আপনার জন্য এরা অশুভ প্রমাণিত হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে বাঁ হাতে করে দুমুটো মুসুর ডাল নিন এবং সেটা একটা লাল কাপড়ের মধ্যে রেখে গিট মেরে সেটা কোনো নদীতে পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন। আপনার সমস্ত নেগেটিভ বলতে বলতে দেখবেন এক ঝটকায় যেন আপনার সব খারাপ বেরিয়ে চলে গেল। আর যদি নদী পুকুর জলাশয় আপনার কাছে না থেকে থাকে কোনো অসুবিধা নেই, ওই দুমুটো মুসুর ডাল সমেত লাল কাপড়টাকে একটা বড় পাত্রে জল নিয়ে সেখানে সমস্ত নেগেটিভ বলতে বলতে নিক্ষেপ করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। শুধু খেয়াল রাখবেন ওই দুটো কথা যে মুসুর ডাল সমেত পাত্রের ওই জল আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না, যদি আজকেই করতে হয় বাড়ির অন্য কেউ করবে, যদি আপনাকেই কাজটা করতে হয় আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন মুসুর ডাল সমেত ওই পাত্রের জল কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় দিয়ে দিন কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। আমি বিশ্বাস করি প্রতিকারগুলো আপনাদের কাজে আসে, তাই যদি প্রতিকারগুলো কাজে আসে তাহলে ভিডিওটা দেখার পরেই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি প্রতিকারগুলো কোনো কাজে না এসে থাকে, ভিডিওটা ভালো না লেগে থাকে, তাহলে মন খুলে ডিসলাইকও দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। শুধু খেয়াল রাখবেন যদি প্রতিকারগুলো আপনার কাজে এসছে, ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটাকে অন্যদের কাছেও শেয়ার করে দিন, যাতে তারাও তাদের দৈনন্দিন জীবনে এই ভিডিওটা থেকে তাদের লাভটা তুলতে পারেন। আর অবশ্যই বলবো যদি কারোর কিছু জানার থাকে বা আমাকে কোনো কিছু মতামত দেওয়ার থাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি সঠিক সময়ে সঠিক লোকের উত্তর দিয়ে দেবো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমার এবং আপনাদের এই চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করুন, যাতে আমার এই চ্যানেলে বা আপনাদের এই চ্যানেলে যত ভালো ভিডিও দেওয়া হয় আপনাদের মঙ্গলার্থে তার প্রত্যেকটার নোটিফিকেশান সঠিক সময় ইউটিউব আপনাকে পৌঁছে দিতে পারে। আর একটা কথা বলবো যেটা শুরুতে বলেছিলাম যে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত অর্থাৎ আজকের দিন পর্যন্ত দেওয়া কাজ কে কে করলেন আমাকে একটু জানান, আর কে কে করলেন না সেটাও আমাকে জানান। আমি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই কথাটা বললাম। তো যাই হোক, আজকের বেশি আর কিছু বলবো না, শুধু মা বগলার কাছে রোজের মতন কামনা করবো এবং দেবী দুর্গার কাছে কামনা করবো যে হে মা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো এবং এত ভালো এত সুস্থ রাখো যে তারা যেন নিজের নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজকের মতন আমায় ছেড়ে দিন, আগামীকাল আবার সঠিক সময় চলে আসবো আপনাদের সামনে। আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা বলতে, এবং আশা করি আগামীকালও আপনাদের এই গানের আওয়াজ যেটা হয়তো পৌঁছাচ্ছে ভিডিওর মধ্যে সেটা পৌঁছাবে, পরশু থেকে আর এই সমস্যা থাকবে না। তো যাই হোক, আজকের মতন আমাকে ছুটি দিন, নমস্কার।